হ্যালো ফ্রেন্ডস, আমি মিলন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জ করতে পারি। তো ওই জন্য আমরা প্রথমে ডাচ বাংলা মোবাইল ব্যাংকের রকেট অ্যাপটি ওপেন করব। আর এখান থেকে আমাদের পিন নাম্বারটি দেব, লগ ইন। এখানে দেখুন লেখা আছে টপ আপ, ওকে। অ্যান্ড এখানে দেখুন লেখা আছে সেলফ অ্যান্ড আদার। তো আপনি যদি অন্য কোনো নাম্বারে টাকা পাঠাতে চান, তাহলে এখানে ক্লিক করে তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে অ্যামাউন্ট, আর আপনার পিন নাম্বার দিতে হবে। যেহেতু আমি আমার নিজের অ্যাকাউন্ট রিচার্জ করব, সেলফ দিয়ে রাখবো। অ্যান্ড এখানে আমরা অ্যামাউন্ট দেবো, ওকে, 10। অ্যান্ড পিন নাম্বার 1900। অ্যান্ড এখানে ধরুন টপ আপ, এখানে ক্লিক করুন। অ্যান্ড এখানে ডায়াল বক্স আসবে, তো এখানে ইয়েস দিয়ে দিন। অ্যান্ড প্লিজ ওয়েট। তো আমার ডাচ বাংলা মোবাইল ব্যাংক থেকে তো আমার মোবাইল নাম্বারটি রিচার্জ হয়ে গেছে 10 টাকা। তো দেখুন মেসেজ আসছে এখানে, মেসেজটা দেখি। এখন ইউ রিফিল ইট সাকসেসফুলি বাই 10 টাকা ইউর বাঙালি অ্যাকাউন্ট ব্যালেন্স। দাদা, সো আমরা এইভাবে খুব সহজে রকেট অ্যাপটি থেকে আমরা আমাদের যে কোনো অপারেটর আমরা রিচার্জ করে নিতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।